আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, রোজার শেষ দিন, কুরআনের এই দোয়াটি পড়ুন। গুনাহ মাফ হবে, দুঃখ কষ্ট দূর হবে, গায়বী সাহায্য লাভ হবে, রিজিকের ফয়সালা হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্মপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন এমন একটি দিন যে দিনের মধ্যে সাইয়িদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সাপ্তাহিক সকল আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। আজ সোমবার, রমজানের শেষ দিন, রোজার শেষ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে বিশেষভাবে পুরস্কৃত করার দিন। এ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে নিজ হাতে পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা আমার জন্য, আমি নিজ হাতে এর প্রতিদান প্রদান করব। সুবহানাল্লাহ। দীর্ঘ একটি মাস একজন মুমিন মুসলমান সিয়াম সাধনার পরে রোজার শেষ দিন যখন সে পূর্ণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে ঘোষণা করতে থাকেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমার বান্দা দীর্ঘ একটি মাস সে সিয়াম সাধনা করেছে, সে সারা দিন না খেয়ে থেকেছে, আমাকে ভয় করে, আমার জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে, সেই গুরুত্বপূর্ণ কঠিন একটি বিধান সে পালন করেছে, এর প্রতিদান আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। তাই পবিত্র মাহে রমজানের শেষ দিনে সোমবারে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার জন্য চেষ্টা করব। কেননা পবিত্র মাহে রমজানের রোজা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পবিত্র মাহে রমজান মাস পেল অথচ তার গুনাহকে ক্ষমা করাইতে পারল না, সে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিজেকে নিষ্পাপ করতে পারল না, সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলো, সে জাহান্নাম থেকে মুক্তি হতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। পবিত্র মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দিয়েছিলেন নিয়ামত স্বরূপ, আমরা যেন গুনাহ মুক্ত জীবনযাপন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে ধারণ করে নেক আমলের মধ্যে সময়কে অতিবাহিত করতে পারি। তাই আজকে পবিত্র দিনের গুরুত্বপূর্ণ সময়ে আমরা প্রত্যেকে কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব, পেরেশানি এবং দুঃখ কষ্ট দূর করার উদ্দেশ্যে দোয়া করব, গায়েবে সাহায্য লাভ হবে, রিজিকের ফয়সালা হবে দোয়ার বরকতে। এ দিনে সকলেই আমরা তাহাজ্জতের সময় অর্থাৎ সাহারির সময় দু রাকাত পারি, চার রাকাত পারি তাহাজ্জতের নামাজ পড়ব। পবিত্র মাহে রমজানের একটি নফল ইবাদতের নেকি অন্য সময় ফরজ ইবাদতের নেকির সমপরিমাণ প্রদান করা হয়। ওই সময় আমরা তাহাজ্জতের নামাজ পড়ে আকুতি মিনতি করে রমজানের শেষ সাহারির দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার সকল ধরনের প্রয়োজন পূরণ করে দেব, তুমি অভাবে রয়েছ, তুমি অভাবের কথা মোনাজাতের মতো ব্যক্ত করো, আল্লাহ তাআলা তোমার অভাবকে দূর করে দেবেন, বান্দা তুমি অসুস্থ, তুমি সুস্থতার জন্য দোয়া করো, আমি তোমাকে সুস্থতা প্রদান করব, তুমি রিজিকের প্রত্যাশী, তুমি রিজিকের জন্য দোয়া করো, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতে থাকে। তাই আমরা ওই সময় দু রাকাত পারি, চার রাকাত পারি তাহাজ্জুদের নামাজ পড়ব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। এরপরে সোমবারের দিন ফজরের নামাজের পর গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব। জিকির অর্থ হলো স্মরণ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। বিভিন্ন মাধ্যম রয়েছে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, তওবা ইস্তিগফার করার মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি সেটাই হলো জিকির। ফজরের নামাজের পর আমরা 33 বার সুবহানাল্লাহ পাঠ করব, 33 বার আল্লাহু আকবার, 34 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহসমূহ আমরা মোট 100 বার পাঠ করব। অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার,
এই তাসবিহগুলো যদি আমরা পাঠ করি আল্লাহ তাআলা খুব বেশি খুশি হবেন। এই তাসবিহগুলোকে তাসবিহে ফাতিমি বলা হয়ে থাকে। আল্লাহর রসুল তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন যে তুমি এই তাসবিহগুলো পাঠ করো, অনেক উত্তম হবে তোমার জন্য, অনেক কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এরপরে সোমবারের দিন জোহরের নামাজের পর আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা রেখে, মহব্বত রেখে দুরুদ শরীফের আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশর, যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার 10টি পদ মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আমরা দুরুদ শরীফের আমল করব। যে ব্যক্তি দৈনন্দিন 100 বার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দিয়ে থাকেন। তাই রসুলের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে আমরা যে কোনো দুরুদ শরীফ 100 বার পাঠ করব। ছোট দুরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোমবারের দিন আসরের নামাজের পর কোরআনের এই মাসে, কোরআনের মাসের শেষ প্রান্তে এসে সামান্য একটু সময় বাকি রয়েছে, ওই সময় আমরা কোরআনের ছোট ছোট 3টি সূরা তিনবার করে পাঠ করব। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, 3 বার করে পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের অনিষ্ট থেকে, মানুষ শয়তান, জিন শয়তান, খবিস শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট এই 3টি সূরার উছিলায় নিরাপত্তা দান করবেন। এরপরে সোমবার দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে ইফতারির সময় কাকুতি মিনতি করে তওবার নিয়তে 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 3 বার দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়াসাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে কোনো দুরুদ শরীফ জানা রয়েছে 3 বার পাঠ করব। এরপরে কোরআনের এই দোয়াটি আমরা পাঠ করব, রব্বানা ইন্ননা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, রব্বানা ইন إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. هي আমাদের রব, নিশ্চয় আমরা শুনিয়েছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো, তাই আমরা ইমান এনেছি, হে আমাদের রব আমাদের গুনাহ সমূহ ক্ষমা করুন এবং দূরীভূত করুন আমাদের ত্রুটি বিচ্ছুতি, আর আমাদেরকে মৃত্যুদিন নেককারদের সাথে, সূরা আলে ইমরান আয়াত নং 193। এই আয়াতটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। এরপরে এশার নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করব।